আসসালামু আলাইকুম। কোরিয়াতে প্রায় 12 মাসই কোনো না কোনো মানে দুর্যোগ লেগেই থাকে, আর সবচেয়ে বেশি যেটা হয় সেটা হলো তাইফুন। সো এখন আবারও আরেকটা তাইফুন আসছে, বাট এটা মনে হয় একটু বেশি শক্তিশালী, কারণ এর আগে আমি কখনো দেখি নাই যে ম্যানহোল ফেটে পানি বের হইতে, মানে পানির প্রেশার এত বেশি যে বন্যা হয়ে গেছে। নর্মালি কোরিয়াতে বন্যা খুবই রেয়ার, আর যদিও এটা মানে কি বলবো, এদের পানি নিষ্কাশন ব্যবস্থা বা কি বলেন সব কিছু খুবই ভালো, কিন্তু মানে প্রাকৃতিক দুর্যোগ যেটা, এটা মানুষের তো আর কোনো হাত নাই, সবই উপরওয়ালার লীলা খেলা। এখন আমি আমার শপের অবস্থা দেখাই, মানে পানি অবস্থা খুবই খারাপ। তো আমার আজকে ডিউটি হলো পানি তোলা, এই ডিউটি পালন করতেছি। সো নর্মালি একটা বাকেট রেখে এই দেখেন হাত দিয়ে জাস্ট এইরকম, সো এই দেখেন পানি উঠানো, এই হলো লাস্ট 3 ঘন্টা ধরে একটা কাস্টমারও নাই। সো যেহেতু পুরা শপের ভিতরে পানি ঢুকে গেছে, এই হলো আজকে আমার ডিউটি। সো কতক্ষণ পরে পরে আর কি গিয়ে পানি পরিষ্কার করতেছি। আর আমাদের সবচু সিটির অবস্থা এখনও ভালো, যদিও এখনও মানে তাইফুন যেটা আমাদের সিটিতে এখনও আঘাত হানে নাই, আরও 1 ঘন্টা পরে। সো খুবই বেশি বাতাস বাইরে, আর বাইরে যাওয়ার কোনো উপায় নেই। আর চিন্তা ছিল যে আজকে একটা না অনেক বড়সড় একটা ঘুম হবে, যেহেতু মানে তাইফুন আসবে, মানে ডিউটি টাইমে কোনো কাস্টমার থাকবে না, কিন্তু এই যে অবস্থা রে বাবা, মানে দোকানের অবস্থা খুবই খারাপ। আই ডোন্ট নো কীভাবে এটা ম্যানেজ করব, ক্লিন করব। সো যতটুকু পারি আর কি এইটা মোটামুটি যাতে পরের ওয়ার্কার এসে একটু ভালো অবস্থায় দেখা যায়। আর পানির লিকেজটা তো হইতেছেই, পানি ওই যে আমাদের শপের পিছন সাইড থেকে পানিটা কেমনে যে ঢুকে আমি এটাই বুঝতেছি না। সো আপনাদের কাছে যদি কোনো ভালো উপায় থাকে যে কীভাবে পানি ক্লিন করা যায় ওইটার থাকলে একটু সাজেস্ট করেন। আই ডোন্ট নো কীভাবে এই পানিটা আমি ক্লিন করব, কারণ ইভেন আমাদের যে সিলেট এলাকায় কিন্তু এত বেশি মানে যে ঘরে পানি ঢুকা বা বন্যা ওই টাইপের জিনিস হয় না, ম্যাক্সিমাম যে কেসগুলো হয় সব কিছু দেন সুনামগঞ্জ এলাকায়। সো কিছুটা হলেও যে মানে পানিতে যে আক্রান্ত মানুষের যে দুর্ভোগ এই জিনিসটা বুঝতে পারতেছি। এই তুলনায় মামুনের দোকানের অবস্থা খুবই ভালো, কারণ মামুনের দোকানে ওঠার সময় 3টা সিরিজ স্টেপ আছে। সো দোকানটা অনেক উপরে, এই জন্য মামুনের দোকান পুরা শুকনা। আর চলো আমার দোকানে আসো বন্ধুরা, একটু হেল্প করবা। আমরা আমার দোকানদের তো পানি উঠে গেছে, তো আমরা ক্লিন করি একসাথে, চলো তোমার দোকানটা লাগায়া, চলো আমরা দুই বন্ধু একসাথে গিয়ে ক্লিন করি। আর কত গেম খেলবা, আসো আসো। আর আমার দোকানের অবস্থা খুবই খারাপ, আর বাইরে বৃষ্টি এখন কম, অল্প বৃষ্টি হচ্ছে। মালিক ঘুমায় না, তো খালি ফোন দেয় আমার, কয় সাথে এইখানে কি অবস্থা, কেন পানি ঠিক আছে নি ওটা নিয়ে। আমার দোকানে কাস্টমার খেয়ে দিল করবো দোকান লাগে বন্ধুর লাগে অতিরিক্ত নরেন্দ্র মোদীর আপন ছোট ভাই
আমি যদি সাহা বানাইতে পারতাম তাহলে আমি প্রতিদিন তোমার সাহা বানাইয়া খাইলাম না তো তার তুই ইন্ডিয়ার প্রেসিডেন্ট হয়ে গেলেন ও সরি প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার ইখানে আবার গেম স্টার্ট না আমি ও ভিডিওটা করলাম কিটার ভিডিও আমি এখন খুব ব্লগ বানাইলাম রিয়েলি আমি গেম যে ফেনির খেলছি না ওটার ভিডিও সেই সো খুবই বাজে একটা অবস্থা বলা যায় আর এই হলো আজকের সিচুয়েশন সো দেখা যাক কিভাবে আমি এই জিনিসটা হ্যান্ডেল করি আর কিছু আপনাদেরকে শেয়ার করি কিছু ফুটেজ যে আমাদের সিটির এখন কি অবস্থা সো অ্যাকচুয়ালি আমি আমার স্টোরিতে শেয়ার করছি খুবই বাজে অবস্থা অ্যাকচুয়ালি কারণ মানুষ তো লোকজন তো বাইরে নাই আর যারা এমনি ফুড ডেলিভারি বা এদের কাজ করতেছে অলরেডি অনেকের মানে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে কারণ এই যে পানির যে স্রোতের কারণে আর এটা তো ডেলিভারি বুঝেন অনলাইন ডেলিভারি মানুষ অর্ডার করলে ওদের ডিউটি টাইম ওদের এটা ডেলিভারি করতেই হয় সো এইটা কিছুটা ডেঞ্জারাস সো আমার শপের অবস্থা খুবই খারাপ মানে পুরা শপে পানি বাবা